তোরা সুজি দা বেঙ্গল ব্লগ আর আজকে দেখতে পাচ্ছিস সুজিকে মর্নিং হ্যাঁ ভালো আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি কিন্তু আজকে সকাল থেকে মানে আজকে সকাল থেকে না কালকে সন্ধ্যা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে আশা করি সব জায়গাতেই বৃষ্টি হয়েছে তোমরা সবাই জানো নতুন করে বলার কিছু নেই নিউজে বলেই দিয়েছিল যে সরস্বতী পুজোর বৃষ্টি হবে তো আমাদের সরস্বতী পুজো যে মাটি হতে চলেছে সেটা আমরা বুঝতেই পারছি যাই হোক এখন বাজে হচ্ছে 12টা হবে হয়তো কি 12টা বাজেনি এখনো আজকে একটা সুযোগ পেয়েছি তাই তোমাদের সাথে আবার চলে এলাম আমার আজকে অফিস আজকে ছুটি কালকে অনেক রাতে ফিরেছে তাহলে দেখতেই পাচ্ছি এই কদিন আমি একদমই ফর্সে আসিনি ব্লগও ব্যস্ত হয়নি সকাল থেকে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি চলো তোমাদের একটু বৃষ্টি দেখানো যাক চলে এসো দেখো কি বৃষ্টি এইরকম বৃষ্টিতে সরস্বতী পুজো মানায় তোমরা বলো তো কালকে সরস্বতী পুজো আর আজকে এরকম বৃষ্টি সরস্বতী পুজোর দিনও যদি বৃষ্টি হয় জানি না কি হবে বৃষ্টিতে দেখো পুরো ভিজে জল জমে কি অবস্থা সুজিত তো এত শীত কাতুরে দেখতেই পাচ্ছে ও মানে ঠান্ডায় নড়তেই পারছে না এত হাওয়া মারছে ঘরের মধ্যে চাদর বা কিছু পরে থাকতে হচ্ছে মানে খুব হাওয়া দিচ্ছে আর তার উপরে অফিসের এত চাপ এতদিন তারপর আজকে ভাবলো একটু ছুটি একটু রোদের মুখ দেখবে ব্যস্তাও না আমি এখন বাড়িতে পর্যন্ত যেতে পারছি না এখন শ্বশুর বাড়িতে আছি হ্যাঁ বাড়ি যাবো বলে কখন থেকে আমি যাবো একটু ওই বাড়ি তা বৃষ্টি সকাল থেকে এমনই অবস্থা যে সকাল ভেবেছিলাম 7-8টার সময় চলে যাব তা এখনো উপায় হলো না জানি না কখন হবে উপায় দেখা যাক কি হয় বৃষ্টি বলবে কখন যেতে পারবো আদৌ পারবো কিনা যেতে দেখা যাক আগামীকাল আবার আমার মাদের সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠী থাকে অনেকেই জানো আমার শ্বশুরবাড়িতে এটা নেই মাদের আছে শীতল ষষ্ঠী মানে যেটা গোটা সেদ্ধ রান্না হয় খুবই লোভনীয় একটা খাবার তো আগের দিন মানে সরস্বতী পুজোর দিন সেটা রান্না করে রাখতে হয় গোটা সেদ্ধ তোমরা অনেকেই জানো 6 রকমের সব সবজি ডাল এসব দিয়ে পুরো হাঁড়িতে ওটা রান্না হয় ওটাকেই বলে গোটা সেদ্ধ তাছাড়া ওই দিন তো রান্না করা যায় না সব ঠান্ডা খেতে হয় তাই আগের দিন পরোটা বা লুচি ভাত তরকারি চাটনি ভাজা এসব সব করে রাখতে হয় দিয়ে পরের দিন সেটা খাবে তা সেই জন্য একটু পরে দেখি বাজারে তো যেতে পারবে না বাবা তাই জন্য সামনেই সবজিওয়ালা আসলে বাজার করে নেব মাদের বাড়িতে গোটা সেদ্ধ রান্না হবে সেই জন্য আজকে বাজার চলছে বৃষ্টিতে বাইরে যাওয়ার উপায় নেই এত বৃষ্টি সেই জন্য দেখতেই পাচ্ছ বাড়ির সামনে থেকেই সবজি বাজার হচ্ছে নাহলে অন্যদিন বাবা বাজার থেকেই সব কিনে আনে আমরা সামনে থেকে এরকম ভাবে নিই না আজকে অগত্যা তাই সবজি দেখলেই আমার দারুণ লাগে কি সুন্দর সবজি দেখো সবুজ সবুজ দারুণ লাগছে সবুজে সবুজ পুরো লাল আলু আমি বাড়ি চলে এসেছি শ্বশুরবাড়ি থেকে বাড়ি এসে জাস্ট খেয়ে দেয়ে উঠে এখন আমাদের সামনে জমিতে ঘর হচ্ছে সেখানে এসেছি তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে যে বাইরে বৃষ্টির সাথে হাওয়াও চলছে যার জন্য প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাতে থাকা যাচ্ছে না দেখো তোমাদের দেখাচ্ছি এখন একটু বৃষ্টি হচ্ছে দেখো দেখতে পাচ্ছি রাস্তাতে মাঠের দিকেও দেখা যাচ্ছি দেখো জল দেওয়া আছে তার মানে কেমন বৃষ্টি হয়েছে বুঝতে পারছো কালকে সরস্বতী পুজো আর আজকে বৃষ্টি মনে হচ্ছে মেঘলা আকাশ আছে তো কালকেও বৃষ্টি হতে পারে এখন সবাই এত আনন্দের সময় এসে বৃষ্টির মধ্যে কি করবে সবাই বুঝে উঠতে পারছে না আর বৃষ্টির থেকে বাড়িতে বেরোতেই পারছে না সব জায়গাতেই সব পাড়াতেই পুজো হচ্ছে ছোটরা করছে বড়রা করছে সবাই মিলে পুজো করছে কিন্তু সব পুজোর মাটি হয়ে গেল বৃষ্টির জন্য রাস্তাঘাটে বেরোনোই যাচ্ছে না জল কাদায় ভর্তি হয়ে গেছে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে দেখতে পাচ্ছ
একটু রাস্তায় এলাম, আর মাঠেও মাঠের এখানে এলাম, মাঠে জল জমে গেছে, রাস্তাতেও জল, রাস্তায় অল্প অল্প জল আছে, পুরো রাস্তা ফাঁকা, কোনো লোক নেই, দেখতেই পাচ্ছ এখন যা হচ্ছে। এই বৃষ্টিতে কেউ বাড়ির থেকে বেরোচ্ছে না, তবু আমি একটু বেরোলাম, দেখি বাইরে কী হচ্ছে, বৃষ্টি কেমন চলছে, তাই ছাতা মাথায় নিয়ে চলে এসেছি। বৃষ্টিতে এমনি আমাদের ভালোই লাগে, কিন্তু ঠান্ডার মধ্যে বৃষ্টি আমাদের ভালো লাগে না, তাই কী আর করা যাবে, ওয়েদার চেঞ্জ হয়েছে, নিম্নচাপ নেমেছে, এখন বৃষ্টি তো হবেই। শীতের মধ্যে আবার লেপের তলায় ঢুকে গেছি, দেখতেই পাচ্ছো এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে আমি রেডি হলাম বাট যেতে পারলাম না ওখানে। সুজিত একটুখানি মানে এত বৃষ্টিটা এরকম হচ্ছে, এত ঝমঝমিয়ে হচ্ছে, তো দিয়ে মাঝখানে কী হলো, একটু হালকা করে বৃষ্টি হলো, ঝিরঝির করে, ওই ফাঁকে ও তো ছেলে স্কুটিটা নিয়ে বেরিয়ে গেল, আর আমি যেহেতু মেয়ে রয়েছে সেহেতু বৃষ্টিতে ভিজবে, জ্বর চলে আসবে, সেই জন্য আমি আর যেতে পারলাম না, আর টোটোও নেই, একটা টোটোও নেই রাস্তায়, সেই জন্য আমার আর যাওয়া হলো না। তো সুজিত বেরিয়ে গেছে, আমি কি করলাম আজকে আর এত বৃষ্টিতে মেয়েকেও স্নান করালাম না, আর আমিও স্নান করতে পারলাম না আজকে। এমন দিন হয় না যে আমি স্নান করি না, বাট আজকে এরকমই হলো, স্নান করলাম না। যাই হোক, খেয়ে নিলাম, মেয়েকে খাইয়ে নিলাম, দিয়ে এখন বিছানায় চলে এসেছি। মাম্মা ওই ঘরে আমার বাবার সাথে রয়েছে, শুয়েছি ওকে, দেখা যাক ঘুমোয় কি না। এখানে একদিনও দুপুরবেলা যেদিন থেকে এসেছি সেদিন থেকে একদিনও দুপুরে ঘুম হচ্ছে না, একদিনও না। যাই হোক, ঘুমোবে কি না জানি না, বাবার সাথে শুয়ে আছে এখন, বাবা শুয়ে রেখেছে ওকে, আর আমি এই ঘরে চলে এলাম, শুয়ে আছি, এই শুয়ে নেই এখন, সরি এখন শোবো একটু, খাওয়া দাওয়া হয়ে গেছে। সমানে বৃষ্টি হয়ে গেলে কার বা কী শোয়া খাওয়া আর ঘুম ছাড়া আর কোনো কাজ নেই, লেপের তলায় বসে থাকো এই কাজ, আর তো কোনো কাজ নেই। বৃষ্টিতে পুরো সব প্ল্যান ভিজতে গেল, সব মাটি হয়ে গেল, কালকে সরস্বতী পুজো, জানি না কী হবে, এই হচ্ছে কথা। সরস্বতী পুজোয় বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, আমরা এবারের 2022-এর সরস্বতী পুজো বৃষ্টিতেই কাটবে মেবি, এটাই মানে মনে হচ্ছে, বৃষ্টিতেই কাটবে। যাই হোক, তোমরা তোমাদের ওখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে কি না কমেন্টস করে জানিও, বা তোমরা কতদূর এনজয় করতে পারছো বা পারছো না সেটাও জানিও কমেন্টস করে, তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। বাড়ি বসে কমেন্টস দেখা ছাড়া ছাড়া তো আর কাজ নেই, এত বৃষ্টি, এত বাজে ওয়েদার, জাস্ট ভাবা যাচ্ছে না সরস্বতী পুজো এরকম। সরস্বতী পুজোর দিন একটু হলেও মানুষের একটু রোদ টোদ উঠবে, বেশ গরম লাগে দুপুরবেলার দিকটায়, এরকম হয়। আজকে সরস্বতী পুজোর আগের দিন ভিডিওটা বানাচ্ছি, তোমরা হয়তো তোমরা কালকে পাবে ভিডিওটা, কালকে দেখতে পাবে। যাই হোক, এরকম ওয়েদার, একটুও ভালো লাগছে না ঘরে, ঘরবন্দি জীবন আজকে, কালকেও জানি না কী হবে, সরস্বতী পুজোর দিন কী হবে জানি না। গুড ইভিনিং, দেখো তোমরা আবার সন্ধ্যাবেলা একটু আগে এলো আমাদের বাড়িতে, মেয়ে বায়না করছে কাঁদছে, ফোন করে বাবিয়াকে নিয়ে আসলো এখানে, আবার যেহেতু আমরা যেতে পারিনি তো সেই জন্য। কি করি বলতো, ভালো লাগছে না, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টির আওয়াজ হচ্ছে, আর বৃষ্টিটা কানে আসলে আমার মনে হচ্ছে মানে রা উঠে যেতে, মানে ঢুসুম 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 বৃষ্টি। অন্য দিন হলে বৃষ্টিটা খুবই ভালো লাগতো, কিন্তু আজ যে সরস্বতী আগের দিন তো আর ভালো লাগে না বৃষ্টিটা, অন্য দিন হলে বৃষ্টি এই একটা বৃষ্টির আওয়াজ খুব দারুণ দারুণ একটা ওয়েদার মনে হতো, কিন্তু আজকে মনে হচ্ছে খুব দুঃখের একটা দিন যে বৃষ্টি হচ্ছে, তার জন্য সবার মন খারাপ। যেটা বলছি কালকে সরস্বতী পুজো, কালকে ভাবলাম আমরা বেরোবো, আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলগুলোতে একটু ঘুরবো, আমাদের মেয়েটাকে নিয়ে বেরোবো, ওকে দেখাবো, আমরা কোন স্কুলে পড়তাম বা আমাদের স্কুলের পুজোটা কিভাবে হয়, এই দিনটা কি, সেগুলো ওকে একটু বোঝাবো বা দেখাবো, তো সেটা ভেবেছি, অনেক প্ল্যান ছিল এবং কালকে অনেক ভিডিও করার কথা ছিল, তো সেগুলো জানি না কতদূর হয়ে উঠবে বৃষ্টির কারণে। যদি বৃষ্টির ওয়েদারটা ঠিক থাকে তাহলে আমরা কালকে তোমাদের সাথে অনেক কিছু দেখাতে পারবো, নতুন ভিডিও দেখার অপেক্ষায় থেকো, যদি বৃষ্টি না হয়,
আর বৃষ্টি হলে জানবে আমরা দুজনে, বৃষ্টি না হলে জানবে আমরা বন্দি জীবন, ঘরের মধ্যেই থাকবো, ঘরে আবার এইভাবেই তোমাদের সাথে আড্ডা মারবো, গল্প করব। তো এইটাই আমাদের প্ল্যানটা আর কি ভেস্তে যাচ্ছে। তো জানি না কালকে, আজকে রাতটার উপরে নির্ভর করছে, রাতের ওয়েদারটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে হয়তো আমরা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসতে পারি কালকে। তোমরা সবাই কালকে এনজয় করো, কাল সরস্বতী পুজো, বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, তোমরা সবাই ছুটিয়ে এনজয় করো, ঘোরো ফেরো, সাজো শাড়ি পরে, আর ছেলেরা পাঞ্জাবি পরে। প্রেম দিবস কালকে, কালকে বাঙালি প্রেম দিবস, তারপরে কালকে ছুটিয়ে প্রেম করো সবাই, তারপরে ইংলিশ প্রেম দিবস আসছে। প্রথমে বাংলা প্রেম দিবস করে নাও, তারপর তো ইংলিশ প্রেম দিবস আসবে 14 তারিখে। আর আমরা কি আর করব, তবে যারা এখন প্রেম টেম করছে তারা বেরোবে, এসে বৃষ্টি হোক আর যাও, প্রেমের সময় ঝড় বৃষ্টি রোদ্দুর খরা বন্যা কিছুই ফিল হয় না, তাই না? হ্যাঁ, চলো সবাই ভালো থেকো, সবাই সরস্বতী পুজোটাকে এনজয় করো, ভালোভাবে থাকো। আর হ্যাঁ, সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি খাবে সবাই, সবার বাড়িতে খিচুড়ি হয় এই দিনে। মনে আছে সেই স্কুলের খাওয়া দাওয়া কি আনন্দ হতো, সত্যি? হ্যাঁ, দারুণ, মানে সেই দিন আর ফিরে পাবো না। সে কি আর সরস্বতী পুজো, সরস্বতী পুজো খেতে যাবি? চল চল সরস্বতী পুজো খাওয়া দাওয়া চল। এই মানে ও বলছে রেডি হচ্ছিস তো, কি পড়েছিস, কি সেজেছিস, কি মেয়েদের এইটা, আর ছেলেদের ছেলে চল 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 ওদের স্কুলে যাবো, এদের স্কুলে যাবো, মানে এরকম একটা ব্যাপার। দারুণ এনজয়ের দিন ছিল, মানে দিনটা আমরা খুব মিস করি বুঝলে, এই বয়সটা আমাদের, এই বয়সটা চলে গেলে, মানে বলে না সময় কারোর জন্য দাঁড়ায় না, টাইম ওয়েটস ফর নান, একদম সত্যি যত বড় হচ্ছি বুঝতে পারছি যে দিন চলে গেলে আর সেই দিন ফিরে আসে না, সেই ছেলেবেলার স্কুল লাইফ জীবনে আর কোনো দিন ফিরে পাবো না, অসাধারণ লাইফ যেটা আমার মেয়েরা এখনকার দিনে, জানি না কবে ওরা স্কুল জীবনটাকে ফিল করতে পারবে, অনলাইন ক্লাস চলছে এখন, মানে কবে স্কুল খুলবে, কবে মানে ওরা গ্রাউন্ডে খেলবে, কবে মানে স্কুল দেখতে পাবে, স্কুলের দর্শন পাবে, এটা এটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা সবারই তাই ভাবনা। তো যাই হোক, এইভাবেই সবাইকে চলতে হবে, সবাইকে চলতে হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, শেষ করি, আর কি বা বলবো তোমাদের, আবার কালকে নতুন ভিডিও নিয়ে, নতুন সকাল যদি ওঠে, ভালোভাবে সূর্য যদি ওঠে, সবাই প্রে করো তাহলে আমরা প্রেম দিবসে, প্রেম দিবসে সব থেকে ভালো ভিডিও গুলো আনার চেষ্টা করব। চলো আজকে এই পর্যন্তই, সো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর যারা, হ্যাঁ, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, ভিডিওটাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তো তারা এক্ষুনি আমাদের অন্তরা সুজিত দ্য বেঙ্গল ব্লগার চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো, তার পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলো না, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করতেও ভুলো না, আর কেমন লাগলো কমেন্টস করেও জানিও। কালকে আবার দেখা হচ্ছে, টিল দেন টাটা, বাই বাই।